নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ খবর, আজকে খুশি ঈদের দিনে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের গোঘাট 1 নম্বর ব্লকের প্রত্যেকটি অঞ্চলে 30 জন করে নিয়ে 210 জন ব্রাহ্মণের হাতে ত্রাণ তুলে দিলেন গোঘাট বিধানসভার বিধায়ক মানস মজুমদার। এই খুশির দিনে ব্রাহ্মণরা অত্যন্ত আনন্দিত, কারণ 2 মাস ধরে তারা লকডাউনের মধ্যে পড়ে আছে, তাদের নিত্য পুজো ব্যতীত অন্যান্য পূজা অর্চনা তাদের বন্ধ। তাই সেই ব্রাহ্মণদের পাশে দাঁড়ালেন গোঘাট বিধায়ক, তৎসহ নারায়ণচন্দ্র পাঁজা সহ মনোরঞ্জন পাল সহ আরও অনেকে তাদের জন্য। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হুগলি জেলা কমিটির সভাপতি অসিত মিশ্র, সম্পাদক সুমন ব্যানার্জির উপস্থিতিতে এবং প্রসূন মুখার্জি তৎসহ হুগলি জেলা কমিটির অন্যতম উপদেষ্টা গৌতম মুখার্জির উপস্থিতিতে আজকে ব্রাহ্মণদের মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা গেল। গৌরাঙ্গ বটবালের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেখুন, আজকে গোঘাট 1 নম্বর ব্লকের যারা ব্রাহ্মণ সমাজের, মানে আমাদের যারা বর্ণশ্রেষ্ঠ মানুষজন, যারা আমাদের বাড়িতে আমাদের যে মঙ্গল কামনা, সেই মঙ্গল কামনার যে মেইন যে জায়গাটা, সেই জায়গার কাজটা যারা, পূজা অর্চনার কাজটা যারা করেন, সেই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাদেরকে নিয়ে আমাদের গোঘাট 1 নম্বর ব্লকের সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা এবং এই ব্রাহ্মণ ট্রাস্টের যিনি গোঘাটের নেতা সুমন ব্যানার্জি সহ যারা রয়েছেন, অসিত মিশ্র সহ যারা রয়েছেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে দীর্ঘদিন প্রায় 2 মাস ধরে লকডাউন, এবং এই লকডাউন এবং লকডাউনের যে বিধিনিষেধ, যে করোনা ভাইরাসের যে আক্রমণ, সেই আক্রমণ থেকে মানুষকে বাঁচানোর জন্য সরকারের যে নিষেধ, বিধিনিষেধ, সেই জায়গায় দাঁড়িয়ে যে পূজো অর্চনার উপরে নির্ভর করে এই ব্রাহ্মণ যারা আমাদের পিতৃতুল্য মানুষজন বা যারা আমাদের শ্রেষ্ঠ মানুষজন সমাজে, তারা জীবিকা নির্বাহ করতেন, তাদের সেই জীবিকার জায়গাটা একদম ছোট হয়ে গেছে। তাদের অনেকের আবেদন ছিল যে তাদেরকে যদি একটু সাহায্য করা যায়, কেননা 2 মাস আগে তারা যেভাবে দিন অতিবাহিত করতো, জীবনযাপন করতো, সেই জীবনযাপনের সুযোগ এখন নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলের পক্ষ থেকে এবং ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে গোঘাট 1 নম্বর ব্লকের ওনারা একটা ক্ষুদ্র প্রয়াস, তাদের হাতে কিছু চাল ডাল তেল সাবান নুন অন্যান্য সামগ্রী, সেটা তাদের সাধ্যের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করেছে, এবং হয়তো এটা মারাত্মক কিছু না, কিন্তু এই লকডাউনের সময় এটাই, মানে এই মানুষদের কাছে, আমাদের এই ব্রাহ্মণ সমাজের যারা মানুষজন রয়েছেন, যারা আমাদের যে সমস্ত শুভ কাজে কাজ তাদের ছাড়া সম্ভব হয় না, সে পূজাই বলুন বা বাড়ির কোনো শুভ অনুষ্ঠান বলুন, তো আমাদের এটা নৈতিক কর্তব্য তাদের পাশে দাঁড়ানোর। আমরা আজকে দাঁড়ানোর চেষ্টা করেছি, শুধু এই সমাজের মানুষজন নয়, এর বাইরেও আমাদের গোঘাটের বিভিন্ন শ্রেণীর যারা মানুষ আছে, যারা পিছিয়ে পড়া মানুষ, গত 2 মাস ধরে আমরা পার্টি যখন যেভাবে তাদের সম্ভব যেরকম আবেদন এসছে বা আবেদনের বাইরে গিয়ে আমাদের নজরে পড়েছে যে মানুষগুলোর সমস্যা আছে, তাদের পাশে পার্টি দাঁড়িয়েছে। এটা আমাদের নেত্রীর নির্দেশ, মুখ্যমন্ত্রীর নির্দেশ, সরকারি যে সাহায্য, সেই সাহায্য তো রাজ্য সরকার চেষ্টা করছে, ফ্রিতে রেশন, আগে 2 কেজি করে ফ্রিতে চাল ছিল, এখন 5 কেজি করে ফ্রিতে RKSY 1 RKSY 2, তারপরে তারা যাদের রেশন কার্ড নেই, এরকম যা সব মানুষকে রেশনের ব্যবস্থা করেছে, অন্যান্য শুধু মাস ভাতার ব্যবস্থা করে, সব ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হয়েছে এটা করা দরকার এবং তাদেরও আবেদন ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষদের পাশে আজকে দাঁড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন হুগলি জেলার এই গোঘাট 1 নম্বর ব্লকের প্রত্যেক অঞ্চল থেকে 30 জন করে ব্রাহ্মণ নিয়ে মোট 210 জন গোঘাট বিধানসভা মানুষ মজুমদারের এবং আমাদের নারায়ণচন্দ্র পাঁজার ঐকান্তিক প্রয়াসে আমরা আজকে 1 নম্বর ব্লকের যে সমস্ত ব্রাহ্মণ আছে তার মধ্য থেকে আমরা 210 জন ব্রাহ্মণের হাতে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো,
চাল থেকে শুরু করে আলু থেকে শুরু করে ডাল থেকে তেল থেকে শুরু করে সাবান থেকে শুরু করে তুলে দেওয়া হলো। আমাদের হুগলি জেলা কমিটির সম্মানীয় সভাপতি উপস্থিত আছেন, আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের হুগলি জেলার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম গৌতম মুখার্জি, উপস্থিত আছেন সভাপতি অসিত মিশ্র, উপস্থিত আছেন আমাদের এই ব্লকের সম্পাদক মুখার্জি থেকে গুহাট এক নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চলের সভাপতি সম্পাদক সহ আমাদের যারা এই সংগঠনের যারা নেতৃত্ব আছে সকলেই উপস্থিত আছে। আজকে গুহাট বিধানসভার উন্নয়নের কাণ্ডারি আমাদের